এদিকে কয়েক যুগ ধরে ধারাবাহিকভাবে মধুমতি ভাঙনে সহায় সম্বল হারিয়েছে নদীর পাড়ের মানুষ। এবার বর্ষা শুরুর আগে থেকে ফের ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প ফরিদপুরের রূপনগর আশ্রয়ণ। অন্যদিকে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুরের কুলকান্দি হার্ট পয়েন্টে বামতির সংরক্ষণ প্রকল্প বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ফরিদপুর থেকে জাকির হোসেন ও জামালপুর থেকে সুবিনয় রায় তপুর তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি ইউনিয়ন প্রতি বছরই মধুমতি নদীর ভাঙনের মুখে পড়ে। এতে বর্ষা মৌসুমেই প্রতিদিনই বিলীন হয় ফসলি জমি, গাছপালা, সড়ক ও বসত ভিটা সহ সরকারি বিভিন্ন স্থাপনা। এছাড়া সরকারের সবচেয়ে বড় রূপনগর আশ্রয়ণ প্রকল্পের 350 পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের ভাঙনের হাত থেকে মুক্তির জন্য এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে, কিন্তু তাতেও কাজ হয়নি। এবং বর্তমানে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে হাজারখানিক পরিবার এভাবে ভাঙতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমাদের এই সামান্য সহায় সম্বল আছে যেটা বিষয়টি বহুবার বিভিন্ন সভায় তুলে ধরা হলেও এখনো পর্যন্ত কোনো ফল আসেনি, বললেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে আমরা বলেছি জরুরি ভিত্তিতে এই জায়গাটির ব্যবস্থা নেওয়ার জন্য। আমি যতটুকু জেনেছি যে এখানে একটি বড় প্রজেক্ট সরকারের বিবেচনাধীন রয়েছে, শীঘ্রই সেই প্রজেক্টের কাজ শুরু হবে। তবে এই আমাদের যে আশ্রয় প্রকল্প তৈরি হয়েছে সেটি সহ অন্যান্য এলাকা যাতে কোনোভাবেই আর ক্ষতিগ্রস্ত না হয় আমি আবারও পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করব এবং তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি ও ইসলামপুরে পানি উন্নয়ন বোর্ডের বামতির সংরক্ষণ প্রকল্প বাঁধে 30 মিটার অংশে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে কুলকান্দি বাজার, দুইটি প্রাথমিক বিদ্যালয়, শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, চারটি মসজিদ, বসত বাড়ি ও ফসলি জমি। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধটি ভেঙে যাওয়ার কারণে আমরা কুলকান্দি ইউনিয়নবাসী আতঙ্কিত হয়ে পড়েছি। প্রশাসনের নিকট আকুল আবেদন, অতি দ্রুত বাঁধটি মেরামত করে আমাদের বসত ভিটা রক্ষা করুন। নদী ভাঙন সৃষ্টি করছে, তিন চারবার ভাঙছে, আমরা সব ঢাকা চলে গেছি। এখন বর্তমানে যে ভাঙন ভাঙতেছে এটা কোনো পর্যায়ে এনে থাকা যেতেছে না। আমি যেমনি ভালো হয় এমনি আমরা একটা ব্যবস্থার জন্য প্রস্তুত হন, তা নাহলে আমরা এখান থেকে মানে রাউট হয়ে যেতেছি। আমরা এখন কোথায় দাঁড়াবো, কোথায় যাব, আমরা অনেক চিন্তিত আছি। আর আমাদের এখানে বাজার আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ, হাইস্কুল এবং সরকারি হসপিটাল সব কিছু আছে। যদি নদীর এভাবে বিলীন হয়ে যায় তা আমরা খুব চিন্তিত আছি। আমাদের লেখাপড়া কোথায় করবো, লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আর আমরা কোথায় যাব, আমরা ঘর বাড়ি চাল নিয়ে কোথায় যাব, কি করব, আমরা খুব চিন্তার মধ্যে আছি। ভারতের বৃষ্টির কারণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টির কারণে যমুনা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ডাম্পিং শুরু করেছি এবং ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং অব্যাহত থাকবে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।